নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। শুরু করছি এক ডজন গল্প। দিল্লিতে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বয়ান রেকর্ড করলো ইডি। ইডি তদন্ত করছে এমন একটি মামলায় থানায় সন্দেহভাজনের ডায়েরি, কিছু জিনিস হারিয়ে গিয়েছে বলে কালীঘাট থানায় জেনারেল ডায়েরি। সন্দেহভাজনের করা সেই জিডির বিষয়ে এসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বয়ান রেকর্ড। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, দিল্লিতে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের আজকে বয়ান রেকর্ড করেছে ইডি। প্রথমে যেটা খবর এসেছিল একটি সূত্র মারফত, যে কয়লা পাচার মামলায় তথ্য যাচাইয়ের জন্য তাকে দিল্লিতে ইডি ডেকে পাঠিয়েছে। কিন্তু এখন যেটা আরেকটি সূত্র মারফত খবর এসে পৌঁছেছে, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে কয়লা পাচার মামলার সঙ্গে সরাসরি যোগের জন্য কালীঘাট থানার ওসি দায়িত্বপ্রাপ্ত এসি শান্তনু সিনহা বিশ্বাসকে ডেকে পাঠানো হয়নি এবং কয়লা পাচার মামলার সঙ্গে এখনো তার সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডি একটি মামলা তদন্ত করছে এবং সেই মামলার একজন সন্দেহভাজন, তিনি কালীঘাট থানায় একটি জেনারেল ডায়েরি করেছিলেন, তার কিছু জিনিসপত্র হারিয়ে গিয়েছে বলে ইডি মূলত সেই জেনারেল ডায়েরির বিষয়ে ওসির দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে ডেকে পাঠিয়ে তার ওই জেনারেল ডায়েরির বিষয়ে তার বয়ান রেকর্ড করেছে এবং তাকে তারপরে ছেড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি কয়লা পাচার মামলার সঙ্গে যোগসূত্র এখনো পাওয়া যায়নি, এমনটাই সূত্রের খবর, এবং তাকে শুধুমাত্র ওই জেনারেল ডায়েরি সংক্রান্ত বিষয় তার বয়ান রেকর্ডের জন্যই দিল্লিতে ইডি ডেকে পাঠিয়েছিল, সেটাই সূত্র মারফত খবর পাওয়া যায়। ধন্যবাদ রাজশ্রী। যে খবরের দিকে নজর রয়েছে, দিল্লিতে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বয়ান রেকর্ড করলো ইডি। কয়লা পাচার মামলায় তথ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে প্রথমে একটি সূত্র মারফত খবর এসেছিল। এখন আরেকটি সূত্র মারফত খবর এসে পৌঁছেছে কয়লা পাচার মামলার সঙ্গে সরাসরি যোগের জন্য কালীঘাট থানার ওসির দায়িত্বপ্রাপ্ত শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কয়লা পাচার মামলার সঙ্গে এখনো তার সরাসরি কোনো যোগ পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা গেছে ইডি তদন্ত করছে এরকম একটি মামলায় সন্দেহভাজন একজন তার কিছু জিনিসপত্র হারিয়ে গেছে বলে কালীঘাট থানায় একটি জেনারেল ডায়েরি করেছিলেন। মূলত সেই জেনারেল ডায়েরির বিষয়ে বয়ান রেকর্ড করার জন্য ইডি আজ শান্তনু সিনহা বিশ্বাসকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। সেখানে তার বয়ান রেকর্ডের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরের খবরে, নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে পার্থ চট্টোপাধ্যায়, ইডির নজরে তার জামাই। প্রায় 7 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে পার্থ জামাইকে জিজ্ঞাসাবাদ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, 7 ঘন্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করলো ইডি, কি খবর রয়েছে জিজ্ঞাসাবাদের বিষয়ে তোমার কাছে? দেখো সোনালী, এদিন কিন্তু দুপুর 2:30 নাগাদ কল্যাণময় ভট্টাচার্য তার আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন ইডির দপ্তরে, এবং এই নিয়ে কিন্তু তৃতীয়বার তাকে যেটা তলব করা হয়েছিল, মূলত যে বিষয়টা ইডির আধিকারিকরা কল্যাণময় ভট্টাচার্যর কাছ থেকে জানতে চাইছেন, যেটা হচ্ছে পিংলায় পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীর নামে যে স্কুলটি ছিল, অর্থাৎ বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুল, সেই স্কুলের কিন্তু চেয়ারম্যান পদে ছিলেন এই কল্যাণময় ভট্টাচার্য, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামাই। এবং যেটা ইডি আধিকারিকরা তারা যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছেন এবং তাদের যেটা ধারণা যে এই নিয়োগ দুর্নীতি থেকে যে বিপুল পরিমাণ টাকার অঙ্ক পার্থ চট্টোপাধ্যায় পেয়েছিলেন, সেই টাকা থেকেই কিন্তু এই স্কুলে বিনিয়োগ করা হয়েছিল, এবং কি কি খাতে বিনিয়োগ হয়েছিল, কোথা থেকে এই টাকা এসেছিল, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এর আগেও 2 দিন ডেকে কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এদিনও কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং ইডি সূত্রে জানা যাচ্ছে এদিন যে স্কুলের যে বিভিন্ন যে নথিপত্র, অর্থাৎ কোথা থেকে অর্থ এসেছিল, কিভাবে সেই অর্থ ব্যয় হয়েছিল, কোথা থেকে বিনিয়োগ হয়েছিল, এই টাকার উৎস কি, যেই টাকা দিয়ে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে স্কুল তৈরি হয়েছিল, সেই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান ইডির আধিকারিকরা, এবং সেই সংক্রান্ত নথিও তাকে আনতে বলা হয়েছিল। এদিন আমরা দুপুরেই দেখি 2:30 নাগাদ কিন্তু কল্যাণময় ভট্টাচার্য তার আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন এবং বেশ কিছু নথিপত্র তার কাছে ছিল এবং সেই সমস্ত নথিপত্র নিয়েই কিন্তু তিনি ইডির দপ্তরে যান এবং প্রায় 7 ঘন্টা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চলে এই নিয়ে তৃতীয়বার। এবং 9:30 নাগাদ কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু বেরিয়ে আসেন ইডির দপ্তর থেকে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে তাকে কি কি জানতে চাওয়া হয়, যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে কি কি বিষয় ইডির আধিকারিকরা তাকে জানতে পেরেছেন, কি কি বিষয় স্কুলের বিষয়ে জানতে চাই,
ছেড়েছেন কিন্তু কল্যাণময় ভট্টাচার্য মুখে কুলু পেটেছিলেন কোনো কিছুই কিন্তু তিনি বলতে রাজি হননি এবং এডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেশ কিছু অসঙ্গতি কিন্তু তারা পেয়েছেন এবং সেই সমস্ত অসঙ্গতির বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে জানার জন্য কল্যাণময় ভট্টাচার্যকে বারবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কেমন আছে মেডিকেল কলেজ হয়েছে ওই পুলিশ অফিসারকে আপনার এগেনস্টে কমপ্লেন করা হতে পারে ওনাকে কথা বলাবেন না ওনাকে এত বেশি আপনার নাম ব্লিডিং বন্ধ হচ্ছে না দীর্ঘক্ষণ ধরে পুলিশকে বলছিলেন আপনাকে থানায় হসপিটালে নিয়ে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে বলার পরে আমি হয়তো এই হসপিটাল অবধি পৌঁছাতে পারলাম প্লিজ আপনারা পাশে থাকুন বাংলার মানুষ পাশে থাকুন এত বড় অন্যায় অত্যাচার ঠিক না ইতিহাস সাক্ষী বলা হচ্ছে যে যখন আপনাকে পুলিশের বাসে তোলা হচ্ছিল তখন ঠিক কি ঘটেছিল কিভাবে কামড়ানো দেখেছেন তো আপনারা ফুটেজে সব দেখেছেন আমাকে খুব অন্যায় ভাবে অত্যাচার করে মারা হয়েছে কামড়ানো হয়েছে যেখানে রক্ষকই ভক্ষক হয়ে যায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপত্তাহীনতায় যোগ্য যোগ্য মানুষ আজকে কোনো যোগ্যতা নেই আজকে তাদেরকে এইভাবে প্রহসন চলছে আগামী লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ২০২৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসবে না বিজেপি আজ নদিয়ার কৃষ্ণনগরের সভায় তৃণমূল নেত্রী দাবি করেন গতবারের লোকসভার ফলাফল আগামী নির্বাচনে পাল্টে যাবে বিজেপি অবশ্য এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না ২০২৪ বিজেপি ক্ষমতায় আসবে না এটা আমার কথা নয় সারা দেশের কথা প্রস্তুতি পঞ্চায়েতের আর নজরে ২০২৪ এর মহাযুদ্ধ তাই নদিয়া সভা থেকে কখনো সিএএ নিয়ে তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি কখনো লোকসভা নির্বাচনের রানাঘাট আসন হাতছাড়া হওয়া নিয়ে ক্ষোভ আবার বলছে বেঙ্গলেও কে করব কোথা থেকে কে করবি তুই খোয়া করতে দেবো না আমরা রানাঘাট পাইনি বিধানসভাতে রানাঘাটে মাত্র একটা আসন আমরা পেলাম বিজেপি কি এমন করলো একটাও কাজ করেছে বিজেপি যখন বাংলায় ডিসেম্বর ডেডলাইনের কথা বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের ভবিষ্যৎবাণী বিহারে বিজেপি এখন নেই ঝাড়খণ্ডে নেই কর্ণাটকে হারবে কেরালায় হারবে তামিলনাড়ুতেও আমাদের বন্ধুর গভর্নমেন্ট নর্থ ইস্টার্নেও পারবে না গুজরাটে আগেরবার সব সিট পেয়েছিল মানে ষাটের ষাট এরকম একটা মানে
60 শতাংশ, উত্তরপ্রদেশে যা সিট ছিল সব পেয়েছিল, দিল্লিতে 7-7 পেয়েছিল, এবার কি মনে করেন সব সিট পাবে? কখনো কোনো অঙ্ক এ কথা বলে না। শকুনের অভিশাপে গরু কখনো মরে না, তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী কি বলছেন তাতে খুব একটা কিছু যায় আসবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে দেশ ঠিক করে দিচ্ছে। যতই মমতা ব্যানার্জি চেষ্টা করুক না কেন, 24-এ কিন্তু বিজেপি আসবে না। উনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সব ব্যাপারে বিজেপিকে সাহায্য করেছেন, তা সত্ত্বেও বিজেপি আসবে না। এবং একই রকম ভাবে 26-এ তৃণমূল আসবে। কখনো বিজেপি দাবি করছে দ্রুত তৃণমূল সরকার পড়ে যাবে, আবার তৃণমূল নেত্রী দাবি করছেন নরেন্দ্র মোদী 2024 সালে আর ক্ষমতায় ফিরবেন না। মানুষ কি ভাবছে তা বোঝা যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ, হোমের ফাদার গ্রেপ্তার। হরিদেবপুরের একটি হোমের ফাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ। হোমের ফাদারের বিরুদ্ধে ভয় দেখিয়ে অশালীন আচরণের অভিযোগ। হোমের ফাদারের বিরুদ্ধে এক শিক্ষিকা সহ দুজনের অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগে হোমের ফাদার অরুণ জোসেফ রাজ গ্রেপ্তার। শ্লীলতাহানির অভিযোগে হরিদেবপুরের একটি হোমের ফাদার অরুণ জোসেফ রাজ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে ভয় দেখিয়ে অশালীন আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হোমের ফাদারের বিরুদ্ধে এক শিক্ষিকা সহ দুজনের অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগে হোমের ফাদার অরুণ জোসেফ রাজ গ্রেপ্তার।